হ্যালো ফ্রেন্ডস, আধার কার্ড সংক্রান্ত খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি। আপনার যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে, যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রেও ভিডিওটি কিন্তু ইম্পর্টেন্ট। চলুন এবার জেনে নেওয়া যাক। দেখুন, কয়েকদিন আগেই ইউআইডি এআই এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে করোনার জন্যে যে আধারের কাজ পুরো বন্ধ ছিল, যেখানে আমরা কোনো রকম সংশোধন বা নতুন কার্ড বা কিছুই করতে পারছিলাম না, কিন্তু জানানো হয়েছে যে ব্যাংক, পোস্ট অফিস, বিএসএনএল ও কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে সঞ্চালিত 17,000-এরও বেশি আধার কেন্দ্র আবার খুলে দেওয়া হচ্ছে, যেখান থেকে আমরা আমাদের আধার কার্ডের কোনো সংশোধন করার ব্যাপার থাকলেও করতে পারি, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নতুন কার্ডও করতে পারি। এটা একটা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটার বা মোবাইলের মাধ্যম দিয়েও যদি আমাদের মোবাইল নাম্বার অ্যাড করা থাকে, হয়তো আমাদের আধার কার্ড মিসপ্লেস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই সেটা আমাদের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে আবার প্রিন্ট আউট করে নিতে পারি। তা ফ্রেন্ডস, আজকের দিনে আধার কার্ড খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে, যার ফলে আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব কীভাবে আমাদের এই মোবাইলের মাধ্যমে আমরা নিজেরা নিজেদের সেই কপিটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারি। সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ। আমি সিম্পলি ক্রোম ব্রাউজারে এসে যথারীতি UIDAL.government.in ক্লিক দিলাম, সাইট চলে আসলো ডাউনলোড আধার। এই দেখুন, ডাউনলোড আধার অপশান এসছে। সেই ডাউনলোড আধার অপশানে আমি ডাউনলোড আধার এই টিক দিয়ে ক্লিক করলাম। ডাউনলোড আধার ক্লিক করাতেই আমার এই পেজ খুলে দিয়েছে। তা সিম্পলি আপনারা এইভাবে এ করবেন। আর একটা জিনিস আমি আবার খুলে দিলাম, দেখুন আমি কিন্তু ওই থ্রি লাইন্সে টাচ করে আগে থেকেই যেটা করেছিলাম সেটা হচ্ছে ডেস্কটপ সাইট করে নিয়েছি। ডেস্কটপ সাইটটা মোবাইলে করে নেবেন, তাহলে এইভাবে ফর্মটা পাবেন, সুবিধা হবে। দেখুন আমি ডেস্কটপ সাইটটা করে রেখে দিয়েছি, ঠিক এইভাবে। জাস্ট এইটা করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে প্রথমে ডাউনলোড ইলেকট্রনিক্স কপি অফ ইউর আধার, এখানে যেটা করতে হবে আমাদের ওই 12-ডিজিট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা, এখানে আধার নাম্বারটা বসাতে হবে, টিক মারতে হবে এখানে, তারপরে এখানে ক্যাপচা বসাতে হবে। দেখে দেখে দেখুন ক্যাপচাটাও দিয়ে দিয়েছে। এবং তারপরে সেন্ড ওটিপি মোবাইল নাম্বারে চলে আসবে এবং আমরা ডাউনলোড হয়ে যাবে আমাদের আধার কার্ডটা। এই হচ্ছে সিস্টেম ফ্রেন্ডস, এই সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারি। আমি ভিডিওটা পজ করে আমার কার্ডটাই আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি যথারীতি আমার 12-ডিজিট আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। ক্যাপচার যেটা ছিল, ঠিক ক্যাপিটাল স্মল যেটা যেভাবে থাকে নাম্বার, সেইগুলো হবু বসালাম। এবার জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক দিচ্ছি, দেখে নেন। আমার পেজ দিয়ে দিল এবং এখানে এন্টার ওটিপি দেওয়ার জায়গা দিল, কপি করে নিলাম। আমি যথারীতি যেখানে ওটিপি বসাবার জায়গায় পেস্ট করে দিচ্ছি ওটিপিটা। আচ্ছা, আমি ম্যানুয়ালি ওটিপিটা নিয়ে নিচ্ছি কারণ কপি হয়নি। ফ্রেন্ডস, আমি ওটিপিটা যথারীতি বসিয়ে দিলাম। এবার যেটা করব, দেখুন এখান থেকে খুব ভালোভাবে একটু মাইনরিটি দেখুন, বলছে টেক এ কুইক সার্ভিস, ওয়ান, ডিড ইউ নো দ্যাট ইউ ক্যান অর্ডার রিপ্রিন্ট অর আধার লেটার ইউ আর ইউর ওয়েবসাইট, না এগুলো না। আমরা যেটা করব সেটা হচ্ছে ওটিপিটা বসিয়ে দেব। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে যেটা করব সেটা হচ্ছে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করব, কারণ সার্ভারটা এখানে একটু থাকে, বিজি থাকে। ক্লিক দিয়ে নিলাম দুটোতেই। ইয়েস, মেসেজ এসে গেল, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে। পাসওয়ার্ডটা আমি দেওয়ার পরে তারপরে কিন্তু ফাইলটা আমি খুলতে পারবো। আমি পাসওয়ার্ডটা দিয়ে আবার ভিডিওটা ফিরে আসছি। এখানে ফ্রেন্ডস, পাসওয়ার্ড দেওয়ার পরে একটাই কথা বলে দেবো, সেটা হচ্ছে একটু খেয়াল রাখবেন যে সবসময় মনে রাখবেন আপনার নাম যেটা আছে সেই নামের প্রথম চারটে সংখ্যা ক্যাপিটাল এবং আপনার ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সালটা, ধরুন কারুর আছে 1990, তা নামের প্রথম চারটে লেটার বড় হাতের এবং জন্মের সালটা, সেইটা
পাসওয়ার্ড হয়। তারপরে সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই ফাইলে ওপেন চাপবেন, আপনার এ বেরিয়ে আসবে। দেখুন আমি আমার আধার কার্ডটা পেয়ে গেছি। তো এইটা হচ্ছে ফ্রেন্ডস ব্যাপার, এইভাবে কিন্তু আপনারা আধার কার্ডে মানে আধার কার্ডটা প্রয়োজন মতো আপনার মোবাইলে ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই একটা কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য চেষ্টা করবো সবসময় নিয়ে আসার জন্য।